আমি সব কিছুতে যেতে পারবো না, যেহেতু খাদিজার কথা আসলো, পারিবারিক জীবন যে কত মধুর হতে পারে, একটা স্বামী কত দায়িত্বশীল হওয়া তার উচিত, স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা, স্ত্রীর রাগ সহ্য করা, স্ত্রীকে গালি না দেওয়া, স্ত্রীর রাগের সময় নীরব থাকা, স্ত্রীকে পারিবারিক কাজে সাহায্য করা, স্ত্রীকে বিনোদনের সঙ্গে করা, স্ত্রীকে ডিভাইনিটির সঙ্গে করা, না নিজের নামাজ, নিজের তাহাজ্জুদ, নিজের কোরআন তেলাওয়াত, নিজের দিনচর্চা, স্ত্রী আমার রান্নাঘরের সাথী নয়, আমার বেডরুমের সাথী নয়, স্ত্রী আমার জান্নাতেরও সাথী, আমার স্বামী শুধু আমার বাজারের চাকর নয়, আমার স্ত্রী আমার রান্নার কর্মচারী নয়, আমরা স্বামী স্ত্রী দুনিয়াতে একসাথে জান্নাতের পথিক, আমরা দুনিয়াতেও একসাথে থাকব, জান্নাতেও একসাথে থাকব, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ শিখিয়েছেন। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারেননি? আমি লম্বা ওদিকে যাব না, আমাকে মসজিদে কুবাই যেতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর প্রতি কত আস্থাশীল ছিলেন, কি আস্থা তিনি তৈরি করতে পেরেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। যে স্বামী গাড়ে হেরাই চলে যাচ্ছে, দিনের পর দিন বসে থাকেন, আল্লাহর ইবাদত করেন, আমাদের কোন স্বামী যদি মসজিদে এতেকাবু করতে যায়, বউ কত গাল দেয়, আর কাম পেলি না কোনে যাচ্ছে, আছে না নেই? আছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, স্বামী যা আচ্ছা যান, খাবার বেঁধে দিতেন, শুধু খাবার বেঁধে দিতেন না, মাঝে মাঝে যখন তিনি দেখতেন যে স্বামীর খাবার তো ফুরিয়ে যাওয়ার সময় আসে না, নিজে কোমরে খাবার বেঁধে সেই পাহাড় বেয়ে উঠে খাবার দিয়ে এসেছেন। আমরা ভাই এক নৌকার যাত্রী, যার যেটা ভালো লাগে সহযোগিতা করতে হয়, নাকে দড়ি দিয়ে টেনে আমার দিকে ফিরিয়ে আনার ভিতরে কোনো কল্যাণ নেই। স্বামীকে আমার বউয়ের মানসিকতায় নিয়ে আসতে হবে, বউকে টেনে স্বামীর মানসিকতায় নিয়ে যেতে হবে, নবীজি সরাসরি এটা শেখাননি। যেটা বলছিলাম ভাইরা, গাড়ে হেরা থেকে চলে আসলেন, কাঁপতে কাঁপতে একটু ভয় পাচ্ছেন, আমাদের কোনো বউ যদি হতো, কত বলেছি না এইসব কাজ করবেন, দেখেন কি বিপদে পড়লেন, হ্যাঁ এইসব করে নাকি, একেতে বিপদ, তারপরে আবার খুব অভিযোগ অভিমান, কষ্ট কি বাড়লো না কমলো? বাড়লো। কষ্ট হোক আর যাই হোক, স্বামী বা স্ত্রী, স্ত্রীর শরীর খারাপ হয়েছে, স্বামী শরীর খারাপ হয়েছে, ব্যথার কথা বলেছে, স্ত্রী চাইছে একটা সান্ত্বনার কথা স্বামী বলুক, ঠিক না? আর স্বামী, তোমার কত বলেছি এটা করে নাই, করে দেখো না আজকে এইটা হইলো, আরো অভিযোগ করলো, কষ্ট বাড়লো না কমলো। একটু খাদিজার থেকে নমুনা নেন, সুন্নত নেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা বলেননি যে আপনার কত বলেছে এসব করবেন না, দেখেন আজ কি বিপদে পড়লেন, না, সান্ত্বনা দিয়েছেন, আল্লাহর কসম করে বলেছেন আপনি চিন্তা করবেন না, আল্লাহ কখনোই আপনার মতো মানুষের ক্ষতি করতে পারেন না, আপনি খুব ভালো মানুষ। কি জন্য ভালো মানুষ? কোনো কারামতি দেখাইছিলেন নাকি? ফু মেরে বোতল ফাটিয়ে দিছিলেন নাকি? অনেক ইবাদত করছিলেন তাই দেখছিলেন? না, কোনোটাই বলেননি। কি বলেছেন একটু বোঝেন, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম সমাজে কত প্রিয় ছিলেন আর কেমন মানুষ ছিলেন। আমরা সবাই আজকে আত্মকেন্দ্রিকতা, সেলফিশনেসের ভিতরে চলে যাচ্ছি, বর্তমান সভ্যতাটাই হলো অসভ্য, সেলফিশ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ আপনার ক্ষতি করবেন না, করতে পারেন না, কারণ আপনি এমন কিছু কাজ করেন যা খুব ভালো কাজ। কি করেন? ইন্নাকা লা তাসিরুর রাহিমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তুআদ্দিল আমানা ওয়া তাসদিকুল কাওলা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তুইনু আলা নওয়াইবিল হক। আপনি তো অনেক ভালো কাজ করেন, আপনি আত্মীয় স্বজনকে সাহায্য করেন, তাদের সাথে সম্পর্ক সুন্দর রাখেন। আমাদের সমাজে কোন স্বামী নিজের আয় করা টাকা যদি তার আব্বা আম্মা ভাই বোনদের একটু বেশি দেয়, বউয়েরা খুশি হয় না, রাগ করে? বউয়েদের দাবি যে আমার স্বামী, আমি কষ্ট করি, চালটা কম দিই, পেঁয়াজটা কম দিই, আমার স্বামী কষ্ট করে, আমার স্বামীর যেটুক হবে আমরা খাবো, পরে খাবে কে? ঈশ্বর দিতে আসে নাকি এরকম? তো ভাইরা, আমার আম্মা বোনেরা খালারা আজকে আছেন কিনা ওয়াজে জানি না, তবে একটা কথা মনে রাখতে হবে, রক্ত সম্পর্কের আত্মীয়দের দিলে, বাবা মাকে দিলে কমে না, বাড়ে।
এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন। তিনি বলেন মান আরাদা ইউনসা ফি আজলিহি ওয়া ইউবারাক লাহু ফি রিজকিহি ফালিয়াসিল রাহিমা, যদি কেউ চায় তার রিজিকে বরকত হোক, আয়ুতে বৃদ্ধি পাক। আপনারা চান না রিজিকের বরকতের জন্য, রোগ ব্যাধি সারার জন্য, আয়ু বৃদ্ধির জন্য আপনারা হুজুরের দরবারে যান, হাদিয়া তোহফা দেন, টাকা নিয়ে যান, জান না জান না। আপনাদেরকে বলি, সব বলতে পারবো না, ওলামায়ে কেরামেরও বলি, আল্লাহ রস্তে দিনের দাওয়াত কোরআন এবং হাদিস নির্ভর করেন, গল্প গুজবের দাওয়াত দিয়েন না। আপনাদের বলি, আলেম ওলামাদের হাদিয়া দেওয়া নেককা যদি আল্লাহর মহব্বতে দেন, যাহা নেককার মানুষ তাকে বাড়িতে ডেকে খাওয়ালে আল্লাহ খুশি হবে, তাকে 200, 2000, 10,000, 10,00,000 টাকা হাদিয়া দিলে আল্লাহ খুশি হবে, আল্লাহ আমার দিকে নেক নজরে তাকাবে, আল্লাহ আমার ভালো করবে, আল্লাহর একজন খাদেম গোলাম বান্দাকে আমি দিলাম আল্লাহর ভালো বান্দা, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর জন্য মহব্বত নিয়ে কোনো নেককার মানুষকে হাদিয়া দেওয়ায় দোষ নেই, এটা ভালো। কিন্তু যদি আপনি মনে করেন যে ওই হুজুর আমার দিকে নেক তাকানো হবে, ওই হুজুর আমার বিপদ কাটিয়ে দেবে, তাহলে ওটা শিরক। তবে ভালো করে বোঝেন ভাইরা, আল্লাহর মহব্বত নিয়ে আল্লাহওয়ালা মানুষদেরকে হাদিয়া দেওয়া যতই নেকামল হোক, কোরআন হাদিসে কোথাও নেই যে আল্লাহর জন্য আল্লাহর মহব্বতে আল্লাহর নেককার বান্দাদের হাদিয়া দিলে বিপদ কাটে, আল্লাহর কাছে সওয়াব হয়, আল্লাহর মহব্বত বাড়ে, আখেরাতে আরো সে আশ্রয় হবে, সব আছে, বিপদ কাটার কথা নেই, আয়ু বাড়ার কথা নেই, রিজিকের বরকতের কথা নেই। রিজিক বাড়াতে হলে, আয়ু বাড়াতে হলে বিপদ আপদে মায়ের কাছে যাবেন, ভাইয়ের কাছে যাবেন, বোনের কাছে যাবেন, হাদিয়া দেবেন বোনকে, ভাইকে, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাইকে, আত্মীয়দেরকে, গরিবদেরকে, বাবা মাকে দেবেন, ইনশাআল্লাহ বিপদ কেটে যাবে, আল্লাহ আয়ুতেও বরকত দেবেন, রিজিকেও বরকত দেবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ চায় যে তার আয়ু বাড়ুক, রিজিক বাড়ুক, সে যেন তার বাবা মায়ের মাধ্যমে পাওয়া রক্ত সম্পর্কের আত্মীয়দের আত্মীয়তা বজায় রাখে, আল্লাহ আয়ুও বাড়াবেন, রিজিকও বরকত দেবেন। কাজেই ভাইরা, মায়েদের বলবো, বোনেদের বলবো, সবাইকেই বলবো, পুরুষদের বলবো, বউ যদি বাপ মাকে দেয় খুব নারাজ হয় স্বামী, এমন স্বামী তো ঈশ্বর দিনেই। হাজিরিন, উৎসাহ দেবেন স্ত্রীকে, তোমার আব্বাকে দাও, আম্মাকে দাও, ভাই বোনকে দাও, তাহলে স্ত্রীর বরকত আসবে, আপনিও বরকতের শরীক হবেন। সবচেয়ে বড় দান, সবচেয়ে বড় হাদিয়া বাপ মাকে দেওয়া, আত্মীয় স্বজনকে দেওয়া। কোরআন কারিমে অনেক আয়াত আছে, আমি বলতে পারবো না, যেটা বলছিলাম ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাকা কিন্তু প্রথমত স্ত্রীর মাধ্যমে আসছিল, সেই স্ত্রীর টাকায় ব্যবসা করেছেন, টাকা হয়েছে, তারপরও স্ত্রী বলেননি যে আমার টাকা আপনি আপনার ভাই বোন চাচা মা চাচা দেন কেন, বলেছেন নাকি? বরং খুশি হয়েছেন, মাশাআল্লাহ আমার স্বামী খুব ভালো, নিজের ভোগের চেয়ে আত্মীয় স্বজনের দেয়, কথা বুঝতে পারেন? ওয়াতাকরি দাইফ, আপনি মেহমানদারি করেন, আগের জামানায় আমাদের দেশে দাড়ি ফাঁকা সবাই আমরা মেহমানদারি দেখেছি, এখন মেহমান আসলেই বিরক্ত, ঠিক না? ঠিক, কেউ মেহমানের জন্য রাখতে চায় না, আল্লাহ বরকত তুলে নেছে। আমাদের মায়ের বয়সের মানে 70-75 বয়সের মেয়েরা যখনও যে খাটতে পারে, আমাদের মেয়ের বয়সের মেয়েরা 30-35 মেয়েরা অচল হয়ে গেছে, ঠিক না? ঠিক, আল্লাহ বরকত তুলে নেছে, জীবনের শান্তি তুলে নেছে, একটা বাচ্চা দুটো বাচ্চা, তারপরও কষ্ট যায় না, মাথা ব্যথা যায় না, গার ব্যথা যায় না, অসুস্থতা যায় না, টিভির সামনে সারা দিন বসে থাকে, মেহমান আসলে মেজাজ খারাপ হয়ে যায়, জীবনের শান্তি বলে কিছু চেনে না, কিন্তু 85 বছরের বুড়ির কাছে যেয়ে দেখেন শান্তি জানে। কারণ আল্লাহর নিয়মের বাইরে শান্তি চাইতে গেছিলে, কিচ্ছু হয়নি। যেটা বলছিলাম ভাইয়েরা, মেহমানদারির ভিতরে বরকত, যতটুকু পারেন মেহমান আসলে খুশি হবে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মেহমান দিয়েছেন, বেশি আপনার সাধ্যের বাইরে করবেন না, আপনি আল্লাহর সাথে বিজনেস করবেন, ওই মেহমানের দিকে তাকিয়ে নয়, আল্লাহ তাআলা খুশি হবেন, আল্লাহ কবুল করে নিন, আমিন। খাদিজা বললেন, আপনাকে আল্লাহ ক্ষতি করবেন না, কারণ আপনি সত্য কথা বলেন, আমানত আদায় করেন, আপনি যারা সমাজে অসহায়, টাকা পয়সা উপার্জন করতে পারে না, মাদুম সম্বলহীন, তাদেরকে আপনি নিজে উপার্জন করে তাদের খাওয়ান, তাদের সাহায্য করেন। আমাদের সমাজে টাকাওয়ালা বা গরিব, কোন স্বামী যদি দান খয়রাত বেশি করে গরিব দুঃখীর পাশে যায়, বউরা রাগ করে না খুশি হয়? রাগ করে, বোঝেন না? এটাই তো আল্লাহর রহমত বরকত পাওয়ার সবচেয়ে বড় পথ।
খাদিজা খুশি হতেন না শুধু, তিনি বিশ্বাস করতেন যে মানুষ গরিবের পাশে দাঁড়ায় ওই মানুষের আল্লাহ ক্ষতি করে না। ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক, আপনি বিপদগ্রস্তদের যারা সত্যের পক্ষে অন্যায়ভাবে বিপদে পড়েছে আপনি নিজে তাদের পাশে দাঁড়িয়ে তাদের স্বার্থ রক্ষার চেষ্টা করেন। এরকম যদি কোনো স্বামী করে বউ তো সবচেয়ে আগে রাখবে, ঠিক না? এই ঘরের খেয়ে বোনের মোষ তাড়ান, কবে কোন বিপদে পড়বেন, বলবে না বলবে না? না, মানুষের সাহায্য করলে কেউ বিপদে পড়ে না। আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখিহি, একজন মানুষ যখন অন্য মানুষের আল্লাহর মাখলুকের হুজুর হতে হবে না, যে কোনো মানুষের সাহায্যে থাকবে আল্লাহ ততক্ষণ ওই বান্দাকে সাহায্য করতে থাকবে।